যেহেতু নতুন ছেলে রিক এবং রাজনন্দিনী, আমি গানের উপর খুব জোর দিয়েছি। গান শুভম শুভঙ্কর, মানে ওরা খুব ইয়াং একদম ছেলে, সোনু নিগম অঙ্কিতা এরা সব গান গিয়েছে। মানুষ যারা দর্শক যাবেন তাদের গান খুব ভালো লাগবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট সং আছে, সিচুয়েশন সং সবার খুব ভালো লাগবে। আর গল্পে প্রচুর মোড়ক আছে, বহু টুইস্ট আছে, যে সেই টুইস্টটা আমি এখন বলতে পারবো না, তাহলে গল্পটা দর্শকদের কাছে নষ্ট হয়ে যাবে। হাউসে গিয়ে সেই টুইস্ট কোনো দর্শক পাবে, এরপর কী হবে এরপর কী হবে, যদিও প্রেমের গল্প, প্রেমের ছবি, তার মধ্যেই মজাটা আছে, এই রহস্যটা আছে। এবং খরাজ, লাবণী, কৌশিক, দ্রোণ এবং মদনদা, তো সবাই খুব ভালো পারফর্ম করেছে, যে যার জায়গায় সে তার কাজ করে গেছে আর কি। হ্যাঁ, মদনদা দারুণ করেছে। হ্যাঁ, মদনদা একেবারে একটা ফ্যামিলি, মানে হিরোইনের বাবা, একটা বাবার চরিত্র, একটা একটা গাম্ভীর্যপূর্ণ মানুষ এটা আছে, বাট নট নেগেটিভ, টু পজিটিভ মাইন্ডেড। হ্যাঁ, ও লাভলি থেকে আমরা নামটা নিয়েছি, যেহেতু আমাদের গল্পের সাথে যায় সেখানে। হ্যাঁ, সেখানে এটা নিলাম, এগুলো আমাদের যে ছবি, আমরা যেসব ধরনের ছবি করেছি সবসময় আমরা আমজনতার জন্য আমি ছবি করেছি, যে কারণে আমি আজকে এই জায়গাটা, আমাকে আমি কৃতজ্ঞ আমাদের সিপিআরও কৌশিকবাবু এবং এখানকার প্রশাসনিক সবাই, সবাই আমাদের এই জায়গাটা করে দিয়েছে। আমি এই হাজার হাজার মানুষ যারা যাচ্ছে ডেলি পেসেঞ্জারি করছে, তাদের সামনে আমরা এই অনুষ্ঠানটা করছি, তাদের তারা দেখবে, দেখার পর তারা ছবি দেখতে যাবে, এটা এই উদ্দেশ্য আমরা এখানে করছি ইভেন্টটা। 25শে আগস্ট, দর্শকদের বলবো যে যখন সবাই বলছে বাংলা ছবি বাচ্চে না, বাংলা ছবি কেউ দেখতে যাচ্ছে না, সেখান থেকে বলবো এই ছবিটা যারা দেখবেন তাদের ভালো লাগবে, তারা আরও পাঁচজনকে বলবে, বেরিয়ে বলতে বাধ্য হবে যে ছবিটা দেখো, এটা অন্য ধরনের গল্প, অন্য ধরনের ছবি, একেবারেই এন্টারটেনমেন্ট, পুরোপুরি এন্টারটেনমেন্ট, কমার্শিয়াল ছবি, কোনোরকম অন্য আদলবি আমি করিনি, একদম সহজ সাপটা গল্প, সহজভাবে সহজ গান, মানুষের মানুষ গুনগুন করে গাইবে, সেই ধরনের কাজ।